আমরা আজকে কচুরলতি রান্না করে দেখাবো ছোট মাছ দিয়ে। তো কচুরলতি তুলে নেওয়া হলো প্রথমে, তারপর ওটাকে কেটে ভালো করে আমরা সেদ্ধ করে নেব। প্রথমে সেদ্ধ করিয়ে জল ঝরাতে দিয়ে দেব। লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। এদিকে জল ঝরাতে দিয়ে দিয়েছি কচুরলতিটিকে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে আমরা দেব তেজপাতা, কালো জিরে, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। সেদ্ধ করা কচুরলতির মধ্যে লবণ, জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, হলুদ, ভাজা মাছ দিয়ে ভালো করে মেখে নেব। এবার কড়াইয়ে ছেড়ে দেব। হালকা করে ইহা নাড়াচাড়া করে দেওয়ার পরে এটাকে আমরা 5 মিনিট ঢেকে দেব সামান্য পরিমাণ জল দিয়ে। দেখে নিতে হবে এটা যেন নিচে লেগে না যায়, তো আমরা সেটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। তো কচুরলতির চচ্চড়ি আমাদের হয়ে এসেছে। কচুরলতি খাওয়ার জন্য রেডি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। থ্যাংক ইউ।